যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মনোনয়ন গ্রহণের পর দেয়া বক্তব্যে সব মার্কিন নাগরিকের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে কমলার বক্তৃতার সমালোচনা করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেন সরে আসার পর কমলা হ্যারিসের প্রার্থিতা বিষয়টি অনেকটাই নিশ্চিত ছিল, তবুও অপেক্ষা ছিল চূড়ান্ত ঘোষণার। ডেমোক্রেটিক দলের জাতীয় কনভেনশনের শেষ দিন আনুষ্ঠানিকভাবে সেই মনোনয়ন পান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মনোনয়ন গ্রহণের পর দেয়া বক্তব্যে ঐক্যের ডাক দেন কমলা। দলীয় মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন এই ভাইস প্রেসিডেন্ট। বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাতির প্রত্যেকের পক্ষ থেকে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছি। নিরাপত্তা ও মূল্যবোধকে এগিয়ে নিতে আমাদের সবসময় অবিচল থাকতে হবে। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন আমার দেশের নিরাপত্তার ব্যাপারে জোর দিয়েছি। স্বৈরাচারীরা চায় এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় আসুক, কারণ ট্রাম্প নিজেও একজন স্বৈরাচারী হতে চান। যুক্তরাষ্ট্র জুড়ে অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে গর্ভপাত ইস্যু। এই বিষয়ে বরাবরই ইতিবাচক সিদ্ধান্ত জানিয়ে এসেছেন কমলা হ্যারিস। দলের জাতীয় কনভেনশনের শেষ দিনের বক্তব্যে আবারও গর্ভপাতের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন তিনি। কমলার বক্তব্যে গুরুত্ব পায় গাজা প্রসঙ্গ। এ সময় ফিলিস্তিনিদের দুর্ভোগ নিরসন ও স্বাধীনতা রক্ষায় জোর দেন তিনি। সেই সাথে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন কমলা। গাজা ইস্যুতে বিক্ষোভ হয়েছে ডেমোক্র্যাটিক দলের সম্মেলনস্থলের বাইরে। এমনকি কনভেনশনে ফিলিস্তিন পন্থী বক্তাদের কথা বলার সুযোগ না দেয় কমলার ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন মুসলিম নারীদের একটি দল। এদিকে কমলার বক্তৃতার সমালোচনা করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, কমলা যেসব বিষয় নিয়ে এখন অভিযোগ করেছেন তা নিয়ে এতদিন কিছুই করেননি তিনি। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।